এই মুহূর্তে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল জয় বাবা লোকনাথ। সম্প্রতি জয় বাবা লোকনাথ ধারাবাহিকে শুরু হয়েছে নতুন অধ্যায়। প্রায় সব টেলি ধারাবাহিকই এক একটা পর্যায়ে আসে নতুন ট্র্যাক, নতুন চরিত্র। পাইপু ধর্মী ধারাবাহিক জয় বাবা লোকনাথ, সম্প্রতি জয় বাবা লোকনাথ সিরিয়ালে এলো একটি নতুন চরিত্র। সামনে আসতে চলেছে আরো একটি নতুন চরিত্র, অভিনেতা রাজা গোস্বামী এবং গীতশ্রী রায়। একসময় টেলিভিশনের জনপ্রিয় তারকা ছিলেন গীতশ্রী, সিনেমা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, ফের টেলিভিশনে ফিরলেন তিনি। রাশি ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গীতশ্রী। তারপর দেবীপক্ষ ধারাবাহিকেও তার অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। জামাই রাজা সিরিয়ালে তামিনী সেনের চরিত্রে বেশ প্রশংসাও পেয়েছেন। শেষ তাকে দেখা গিয়েছে নিশির ডাক সিরিয়ালে নিশির চরিত্রে অভিনয় করতে। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে দেবী অন্নপূর্ণার চরিত্রে অভিনয় করেছেন গীতশ্রী রায়। অন্যদিকে টেলিভিশনের আরো এক জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী। অভিনেতা রাজা গোস্বামীকে এর আগে দেখা গিয়েছে ভালোবাসা .com, ছদ্মবেশী, ইরাবতীর চুপ কথা, চিরদিনই, আমি যে তোমার সহ বেশ কয়েকটি ধারাবাহিকে। এই ধারাবাহিকে রাজা গোস্বামীর চরিত্রের নাম কি তা এখনো জানা যায়নি। রাজা গোস্বামী যে ট্র্যাকে রয়েছেন সেই ট্র্যাকটি খুব তাড়াতাড়ি শুরু হবে। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ফিরলেন টেলিভিশনের জনপ্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী। এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।